একেবারে চলচ্চিত্র নায়ক নায়িকাদের মতো একজন আমাকে ছাড়া বাঁচতে পারে না যে খবরটা সমস্ত কলেজ জানে তুমি জানো না কবিকে আমি ভালোবাসতাম আর এখনো বাসি জহিরাঙ্কিলের ছেলে পারভেজ লন্ডন থেকে পিএইচডি করে নেক্সট উইকে দেশে ফিরছে, আর ও ফিরে এলে আমি তোর সাথে ওর বিয়ে দিয়ে দেব। ভাইয়া, তুমি আমার বিয়ে দিতে চাও আমার কোনো আপত্তি নেই, তবে যে নামটা তুমি বলেছো সে নামটা নিয়ে আমার আপত্তি আছে। মানে সেই জায়গায় তুই কি অন্য কারো নাম বসাতে চাস? হ্যাঁ ভাইয়া, পারভেজের জায়গায় আমি আমার একটা পছন্দের নাম বসাতে চাই, তার নাম অভি। অভি? হ্যাঁ ভাইয়া, অভি আমার কলেজের বন্ধু, ওকে আমি ভালোবেসে ফেলেছি ভাইয়া। ভালোবাসা? যে লোক জীবনে কাউকে ভালোবাসলো না, পছন্দ করলো না, কোনো মেয়ের দিকে জীবনে ফিরেও তাকালো না, আমার সমস্ত ভালোবাসা স্নেহ মমতা দিয়ে একটা ছোট্ট মোমের পুতুলকে মেম সাহেবে পরিণত করেছি, বাহ বাহ, সেই মেম সাহেব তার ভালোবাসার কথা একটি বারও তার বড় ভাইয়ের সাথে শেয়ার করলো না। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ভাইয়া, ওভির জন্য আমি বেঁচে আছি ভাইয়া, ও রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে ভাইয়া। রক্ত যদি ভালোবাসার ব্যারোমিটার বা মাপকাঠি হয়, তাহলে প্রতিদিন হাজার হাজার মানুষ যে হাসপাতালে রক্ত দেয় তারা একে অপরকে ভালোবেসে ফেলতো, সারা পৃথিবী ভালোবাসার জোয়ারে ভেসে যেত। আমি না বুঝে ভুল করে ফেলেছি ভাইয়া, তুমি বললে আমি অভিকে ভুলে যাব। রক্তের চেয়ে বড় সম্পর্ক আর পৃথিবীতে কিছুই নেই। এই যে তোর আর আমার সম্পর্ক, এটা হচ্ছে রক্তের সম্পর্ক, যার রক্ত তোর শরীরের শিরায় উপশিরায় বইছে, তার ভালোবাসাকে কি করে অস্বীকার করবে জানো? তুই শুধু আমাকে ওর বাসার ঠিকানাটা দে। কিন্তু ভাইয়া, একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? ভাইয়া, আমার আর অভির ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে নূপুর। নূপুর? তোদের বলেছিলাম নূপুরকে তুলে আনতে, তোরা কাদের তুলে এনেছিস? এরা কারা? স্যার, নূপুরকে বাসায় পাইনি বলে এদেরকে তুলে নিয়ে এসেছি। স্যার, এরা হলো নূপুরের বাবা মা। স্টুপিড, মেয়ের সাজা ভোগ করবে বাবা মা? চুপ। মুগুরে খেতিনের না চাষা বসা দিয়ে ধরে আনছেন কেন মিয়া ভাই? মোরা আমনে কি ক্ষতি করছি? আমগো ভাই, আপনার কি ক্ষতি করছি যে ওরে তুই লানবার চান? জানবেন, সব জানবেন, তার আগে আমার পরিচয়টা জানে। আমি জাফর আলী প্রধান, জারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, আর জারা আমার একমাত্র ছোট বোন। জারার জন্য আমি আমার জীবনের অর্ধেকটা শেষ করেছি, আর ওর সুখের জন্য আমি আমার পুরো জীবনটা উৎসর্গ করতে প্রস্তুত। বাইরু, মোরা এত কিছু হতে চাই না, মোগরে দইরা আছেন কেন? এই দেখো, আমার বোন জারা পছন্দ করে তারই কলেজের বন্ধু অভি নামের একটি ছেলেকে। আপনাদের মেয়ে নূপুর আমার বোন আর অভির ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না আপনার মেয়ের জন্য আমার বোনের চোখে পানি ঝরবে, আর আমার বোনের চোখে যে পানি ঝরাবে
তার জন্য এই পৃথিবীর আলো বাতাস চিরদিনের জন্য বন্ধ। আমি বুঝতে পারছি না এই দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে। আপনাদের মেয়ে আমার বোনের ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে। আরে ছেলের যদি অভাব হয়ে থাকে আর তাকে যদি বিয়ে দিতে না পারেন তাহলে আমাকে বলুন, আমি ছেলের ব্যবস্থা করে দিই। টাকা পয়সা যা লাগে সব আমি দেব। আমি যা বলি সেটা কান খাড়া করে শুনুন। আপনার মেয়েকে সাবধান করে দেবেন, ভবিষ্যতে যাতে আমার বোনের ভালোবাসার দিকে চোখ তুলে না তাকায়। আর ভুলেও যদি তাকায় তাহলে আমি আপনার মেয়ের চোখ উপড়ে